নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা, এসএন সিম্পল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি। তো আজ ড্রেস আর হাতে কাঁচি দেখে বুঝতেই পারছো আজকে বাবাদের এখানে ধান কাটা, তো সেজন্য চলে এসেছি ধান কাটা। তো তোমরা গ্রামের কিভাবে ধান কাটে আর আমাদের কিভাবে তোলা হয় ধান, ধান কাটার আগে হালা মানে হলা কাটা বলে, ও আমাদের গ্রামের দিকে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুজো করতে হয় ধান কাটার আগে, তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো, তো বন্ধুরা এই যে আমাদের ধান কাটার আগে আমাদের বাড়িতে একটা রীতি আছে, তো বাবা পুজো করেই তারপর ধানটা কাটা শুরু করে। তো দেখো এখানে বাবা স্নান করে নিচ্ছে আর সূর্য মন্ত্র জপ করবে, তারপর ধানের ওখানে পুজো দিয়ে তারপর ধান কাটা শুরু হবে। ধান কাটার আগে আমাদের পুজো করে নেওয়া হয়, এখানে এখানকার মানে গ্রামের একটা রীতি আছে, তো সেজন্যই বাবা আগে পুজোটা করে নেবে তারপর ধান কাটা। তো আমরা চলে এসেছি বাবার সাথে, তো চলো পুরো ভিডিওটার সঙ্গে। মাঠে চলে এসেছি, বাবার আগেই চলে গেছে, এবার আমরা যাব, চলো। তো বন্ধুরা এই যে ধান কাটতে চলে এসেছি আর দাদা বাবা আর জেঠা আছে সবাই মিলে একসঙ্গে, চলো পুরো ভিডিওটার সঙ্গে। আমার আগে
বাবা কিন্তু আমাদের সঙ্গে পাচ্ছে না আপনি ভালো আছেন? তো বন্ধুরা, এই যে জমিতে ধান কাটা হচ্ছে, তো এরপরে সর্ষে ছড়ানো হবে। তো কাদামাটিতে সর্ষে খুব ভালো হয়, অনেক সময় খেসারিও ছড়ানো হয়, খেসারির ডাল। তো এবার দাদা বললো যে সর্ষে ছড়ানো হবে, তো সর্ষে পাতা বাটাতে খুবই ভালো লাগে খেতে। দেখা যাক, গাছ হোক আগে, তারপর। তো আজকে ওয়েদারটাও খুব সুন্দর, তোমরা দেখো। দর্শক, আমার এক ভাই পয়সা দেখো কি ফাজিল, ওকে একটু দেখে নাও তোমরা। ও কিন্তু ভালো thank you.
যাচ্ছে কি বার সব যাচ্ছে তো কাকড়ার গোস্ত না কাকড়া আছে তো এই কামড়া হয় কিন্তু কাকড়া নেই এই কাকড়া মাছ কি বারে বাবা অনেক মার খোলায় তো এবার কাছি দাও কাছি দাও মাছ লেটা মাছ নাকি ঠ্যাং দেখি মনে হচ্ছে বুঝাবো তো বন্ধুরা আমাদের হাফ প্রায় কাটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে এগোবো। খিদে পেয়ে গেছে, সকালবেলা বলেছিলাম তোমাদের মা রান্না করছে তো খেয়ে দেয় নি, তারপর যা অল্পটুকু আছে কেটে নেবো ওই সাইডটা। আর এগুলো খুব একটা বাকি নেই, একটু কাঁচা কাঁচা আছে, তো একদিন পর কাটলেই ঠিক হবে। তো চলো তো বন্ধুরা সবাই খেতে বসে গেছে এখানে, আর আমরাও খেয়ে নেবো। কেয়ারানি দেখো, কেয়ারানিও খেতে বসে। কি দিয়ে খাবা? বেগুন, বেগুন দিয়ে খাবে। বেগুন ভাজা, আমার বেগুন ভাজা করেছো? আবার মাঠের দিকে যাওয়া হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে। আসছি অন্য ভিডিও নিয়ে, টাটা।